দিন আসে দিন যায় তো ওপো মোবাইল কোম্পানির মডেলগুলো চলমান, একের পর এক সিরিজ লঞ্চ হতে যাচ্ছে, ঘুমানোর আগে একটা, ঘুমানোর পরে একটা, ঘুমানোর মধ্যে একটা। ধরে এবার ওপো কিন্তু লঞ্চ করে দিয়েছে তাদের ওপো রেনো 11 সিরিজ। এই ভিডিওতে আমরা কথা বলবো ওপো রেনো 11 প্রো 5G স্মার্টফোনটা নিয়ে। কেন জানি না মোবাইলটা দেখলে বিয়ে করার ইচ্ছা যায়। এই ভিডিওতে আমরা কথা বলবো এই স্মার্টফোনের আনবক্সিং ও ফার্স্ট ইমপ্রেশন সম্পর্কে। আজ আর ইন্ট্রো গল্প বাদ দিয়ে শুরু করা যাক আমাদের মূল ভিডিও। এতক্ষণ শুনছিলেন শিরোনাম, এবারে বিস্তারিত। গাইস স্ক্রিনে স্মার্টফোনের বক্সটা দেখতে পাচ্ছেন, খুবই সিমিলার বলতে পারেন ওপো রেনো 10 সিরিজের মতো। মতে বর্তমান যুগে মানুষদেরকে বিশ্বাস না করে স্মার্টফোনগুলি বক্সগুলোকে বিলিভ করা হচ্ছে, কারণ মানুষের মতন তার রং বদলায় না বক্সগুলো। বক্সটি লিড ওপেন করার সাথে সাথে প্রথমে আপনি একটা ছোট কার্ডবোর্ড বক্স পেয়ে যাবেন। সাধারণত যা থাকে আর কি, একটি গ্রিন কালার প্রোটেকটিভ কেস, দেন রয়েছে ইতিহাসের একটি বই। কেস কোয়ালিটি কিন্তু আপনি হিরো আলমের চেয়ে বেটার বলতে পারেন। আর গোতানোর জন্য, আই মিন স্মার্টফোনটিকে গোতানোর জন্য রয়েছে একটি সিম ইজেক্টর টুল, দেন রয়েছে আমাদের সেই কাঙ্কিত স্মার্টফোনটি। আপাতত এটা সাইডে রাখ, দেন বাকি বক্স কন্টেন্ট হিসেবে থাকছে এখানে একটা অ্যাডাপ্টার, দেন টাইপ এ টু টাইপ সি ডাটা কেবল, দ্যাটস ইট। এবারে কথা বলা যাক স্মার্টফোনটির ডিজাইন এবং বিল্ড কোয়ালিটি নিয়ে। স্মার্টফোনটি ফার্স্ট লুক দেখেন তো স্মার্টফোনটির ডিজাইন হাইপার বুলেট দেখতে পাবেন, স্ক্রিন কার্ভ দেখতে পারবেন, এবং এই স্মার্টফোনটার পিছনে কিন্তু খুবই এলিগেন্ট ডিজাইন ব্যবহার করা হয়েছে। ক্যামেরা মডিউলটি এক্সামে পাওয়া পরপর দুইটা গোড়ার ডিমের মতো, যেটা স্মার্টফোনটি লুককে ইউনিক করে তোলে। বাট দ্য প্রবলেম ইজ ক্যামেরা মডিউলটি একটু বড় এবং একটু বাম্পি। আপনি যদি এই ডিজাইনটি লক্ষ্য করেন তাহলে প্রিভিয়াস জেনারেশন ডিজাইন থেকে স্লাইটলি এই ডিজাইনটি একটু ডিফারেন্ট দেখতে পাবেন। ব্যাকে আপনি ডাবল রিং ডিজাইন পাবেন। আপার লেভেলে রয়েছে ডুয়াল ক্যামেরা সেটআপ, দুইটা দিয়েছে ভালো হয়েছে, কারণ একলাও কতক্ষণ থাকবে। তবে সেকেন্ড দিকে থাকছে সিঙ্গেল ক্যামেরা সেটআপ, বেচারার জন্য আমার কষ্ট লাগতেছে। স্মার্টফোনে যদি আপনি সাইড দিয়ে দেখেন তাহলে ক্যামেরা আমরা দেখবেন একটু উপরে ওঠা। এক কথা, আপনি যদি একটি ফ্ল্যাট জায়গায় রাখেন স্মার্টফোনে ফ্ল্যাট জীবনও থাকবে না। স্মার্টফোনটির ফ্রন্ট এবং ব্যাক আপনি কার্ভ দেখতে পারবেন। এক কথা, ইনহ্যান্ড ফিলে কিন্তু খুব ভালো পাবেন। যদি ডিজাইনের কথা বলি তাহলে এবারে কথা বলা যায় ডিসপ্লে ব্যাপারে। মাঝে মধ্যে মনে হয় যে এখানে ডিসপ্লে আর একটা টিভি বসা দিয়েছে, কারণ এই স্মার্টফোন ফোন আসলে আপনি 6.74 ইঞ্চির একটি কার্ভ অ্যামোলেড ডিসপ্লে পাবে, যার রেজুলেশন হচ্ছে 1.5K। ইভেন আরো রয়েছে 120Hz এর মতো ফাস্ট রিফ্রেশ রেট আর 1600 নিটস এর পিক ব্রাইটনেস। স্ক্রিনের বেজেল দেখেন তো অনেকটাই পাতলা দেখতে পারবেন, ফলে স্ক্রিন টু বডি রেশিও বেশি পাবেন। আর ভিউইং এক্সপিরিয়েন্স এক কথায় অসাধারণ। ক্যামেরা ব্যাপারে বললে স্মার্টফোনটির ব্যাকে ট্রিপল রিয়ার ক্যামেরা পেন, যার প্রাইমারিতে রয়েছে 50MP এর মেন ওয়াইড সেন্সর, যার অ্যাপারচার 1.8, এবং ব্যাক ক্যামেরা রয়েছে OIS মিস অপটিক্যালি মিস স্টেবিলাইজেশন। সেকেন্ড রায়তে আসলে আপনি একটি 32MP একটি টেলিফোটো লেন্স পাবেন, এবং এতে রয়েছে কিন্তু 2x অপটিক্যাল জুম। দেন থার্ড আসলে আপনি 8MP একটি আল্ট্রাওয়াইড পাবেন, যেটা দ্বারা আপনি 112 ডিগ্রি পর্যন্ত ফিল্ড ভিউ কভার করতে পারবেন। দেন সেলফির জন্য রয়েছে এখানে 32MP একটি সেলফি ক্যামেরা। ফোমিস নিয়ে বললে এটিতে উড়ে ইউজ করার জন্য ব্যবহার করা হয়েছে স্ন্যাপড্রাগন 8+Gen1, যেটা একটি 5G চিপসেট। দেন এখানে র্যামটা বিষয়ে ব্যবহার করা হয়েছে কিন্তু LPDDR5X, এবং স্টোরেজটা বিষয়ে ব্যবহার করা হয়েছে কিন্তু FS3.1, যার দ্বারা খুব ভালো রিড এবং রাইডের স্পিডও পেয়ে যাবেন। তো গাইস এই স্মার্টফোনের সম্পূর্ণ ডিটেইলস রিভিউ দেখতে হলে অবশ্যই আমাদের OTPB চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন, কারণ এই ভিডিওতে আমি শুধু ফার্স্ট ইমপ্রেশন সম্পর্কে আলোচনা করেছি, শীঘ্রই কিন্তু আমি এই স্মার্টফোনের ডিটেইলস রিভিউ নিয়ে আলোচনা করব। এবারে কথা বলা যাক এই স্মার্টফোনের ব্যাটারির ব্যাপারে। স্মার্টফোনটিকে ব্যাকআপ করার জন্য তাতে 4700mAh একটি ব্যাটারি, আর চার্জিং নিয়ে বলে সমস্যা নাই। জানি রাতে স্মার্টফোনটি কখনো চার্জ করবেন না আপনি, তাই কোথাও যাওয়ার সময় যদি মনে করে আপনার মোবাইলে চার্জ নাই, বক্সে থাকা চার্জারটি দ্বারা আপনি 0 to 100% চার্জ করে নিতে পারবেন, ওটাও 27 মিনিটে। এবার দেখার পালো ওপো রেনো সিরিজ বাংলাদেশে কখন লঞ্চ করে এবং কি দামে লঞ্চ করে। স্মার্টফোনটির ফুল রিভিউতে এর মিনস এর ক্যামেরা পারফরমেন্স প্রাইসিং সবকিছু ফুল রিভিউতে আলোচনা করা হবে, তাই ভিডিওতে যদি মিস না করতে চান তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন। সো গাইস আজকে ভিডিও এই পর্যন্ত, আশা করি সবার ভালো লেগেছে। সো গাইস সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, টেক কেয়ার, আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।